আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েবফ্লোর দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে একটি ওয়েবফ্লোর ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় বা অথবা সাইট ক্রিয়েট করতে হয়। আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম এবং এমন একটা ড্যাশবোর্ড পেয়েছিলাম। এখন আজকে আমরা দেখব কিভাবে এই সাদা ড্যাশবোর্ডটাকে রঙিন করে তোলা যায়, মানে কিভাবে আমরা এই ড্যাশবোর্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের এলিমেন্টস দিয়ে কাজ করতে পারি। তার আগে আমাদের এলিমেন্টগুলোর সাথে বা ওয়েবসাইটগুলোর সাথে পরিচিত হওয়ার দরকার। তো প্রথমে আমরা দেখি কি কি আমাদের আছে। এখানে চলে গেলে আমরা এলিমেন্টসগুলো পাবো। প্রথমে একটা সেকশন, আমরা জানি সেকশন কাজ করে পাশাপাশি, আমাদের কখনো একটা দুইটা তিনটা অনেকের অনেকটা সেকশন দরকার হতে পারে ডিজাইনের উপর নির্ভর করে। আমরা এখানে সেকশনের জন্য এটা কাজ করতে পারি। এটা কন্টেনার, এটা সবাই জানে আমাদের কন্টেনার খুবই প্রয়োজনীয় একটা জিনিস একটা ওয়েবসাইটের জন্য। এটা গ্রিড, গ্রিডের কাজ দেখব। এটা কলাম, কলাম আমাদের অনেকগুলো হয়ে থাকে সাধারণত। যেমন আমরা একটা কলাম যদি নিয়ে দেখাই, আমরা একটা কলাম নিলে এখন দুইটা তিনটা নিতে পারি, চারটা নিতে পারি, পাঁচটা নিতে পারি, এইরকম আমাদের অনেকগুলো অপশন আছে। এখানে আছে ছয়টা। আমরা দুঃখিত, এগুলো আমরা ইউজ করতে পারি। তার পরবর্তীতে আছে কলাম গেছে ডিপ ব্লক। এটা একটা ডিপ, আমরা যারা এইচটিএমএল সিএসএস করেছি তারা সবাই জানি একটা ডিপ, প্রত্যেকটা ওয়েবসাইটে বা প্রত্যেকটা সেকশনের জন্য আমাদের ডিপ দরকার। প্রত্যেকটা আলাদা আলাদা কোডের লাইনের জন্য ডিপ ইউজ করতে হয়। ডিপ ইউজ করে, ক্লাস ইউজ করে আমরা সাধারণত অনেক ধরনের কাজ করে থাকি। এর ইউজগুলো পরবর্তীতে আমরা দেখতে পারবো। একটা লিস্ট, লিস্ট স্টাইল, লিস্ট আইটেম, এগুলো সাধারণত কাজ করা হয় যে কোনো লিস্টের জন্য। এটা হচ্ছে লিঙ্ক ব্লক। লিঙ্ক ব্লক বলতে এটা কিছুটা বাটন টাইপেরই, কিন্তু এটা বাটন না, অ্যাঙ্কার ট্যাগের মতো। আমরা যারা এইচটিএমএল সিএসএস করেছি বা কোডের সাথে পরিচিত তারা সবাই অ্যাঙ্কার ট্যাগকে চিনি, এ দিয়ে লেখা হয় যেটা। এটা ঠিক সেম স্টাইলে ওই ধরনেরই লিঙ্ক ব্লক, কিন্তু একটা একটা ব্লক টাইপের, যেমন ডিপ একটা ব্লক, এরকম একটা ডিপ ব্লক টাইপের। তাছাড়া এটা বাটন, সবাই চিনি আমরা বাটন, হেডিং, প্যারাগ্রাফ, লিঙ্ক টেক্সট, এই যে আমি একটু আগে যেটা বললাম অ্যাঙ্কার ট্যাগ, এটা ওই অ্যাঙ্কার ট্যাগ টাইপেরই। এটা একটা টেক্সট ব্লক, টেক্সট ব্লক সাধারণত ইউজ করা হয় একটা ব্লক, এক শুধুমাত্র একটা টেক্সটের জন্য একটা ব্লক আমার আলাদা দরকার, তখন এই টেক্সট ব্লকটা ইউজ করা হয়। এটার ইউজ আমরা দেখব। তারপর আছে ব্লক ওয়াইড, এটাও দেখব, রিস্টেক, কালেকশন লিস্ট, ইমেজ, ভিডিও, ইউটিউব ভিডিও, ডিরেক্ট ইউটিউব থেকে ভিডিও নিতে পারবেন। এখানে ফর্ম আছে, লেবেল আছে, আউটপুট, চেক বক্স, টেক্সট এরিয়া, রেডিও বাটন, সিলেক্ট, ক্যাপচার, সাবমিট বাটন, অনেকগুলো রয়েছে দেখতে পাচ্ছি আমরা। সার্চ, ভিডিও, ড্রপ ডাউন, ড্রপ ডাউন সাধারণত মেনু বারের জন্য ইউজ করা হয়। তাছাড়াও এই জায়গায় এনাবল রয়েছে, এটা সাধারণত পেইড ভার্সন, পেইড না হইলে আমরা কাজ করতে পারবো না। তারপর লাইট বক্স, স্ন্যাপবার, স্ন্যাপবার সাধারণত মেনু বারের জন্য ইউজ করা হয়। তারপর স্লাইডার, রেডিয়াস, ট্যাব রেডিয়াস, ম্যাপ, ফেসবুক, টুইটার, ম্যাক্সিমামই রেডিয়াস, এবং এগুলা ইউজ করার জন্য আমাদের এগুলা ড্যাশবোর্ডে আনতে হবে এবং কাজ করতে হবে। এগুলা কন্ট্রোল করার জন্য আমাদের এই সাইডে রয়েছে ডিসপ্লে ফ্লেক্স, বা আমরা যেটাই করি সবগুলাই আমাদেরই রয়েছে। হরিজেন্টাল পজিশন, ভার্টিক্যাল পজিশন, আমরা সব কিছু দিয়েই কাজ করতে পারবো। মার্জিন, প্যাডিং, আমরা প্যাডিং সাধারণত ভিতরে যে আমরা যে দেখতে পাচ্ছি একটা বক্স, ভিতরেরটা শুধু হচ্ছে প্যাডিংয়ের জন্য এবং বাইরেরটা ইউজ করতে হয় মার্জিনের জন্য। লেফট, রাইট, টপ, বটম, এটা আমরা সবাই জানি। তারপরে সাইজের জন্য রয়েছে এই যে হাইট, উইড, ম্যাক্স হাইট, ম্যাক্স উইড, ম্যাক্সিমাম উইড, মিনিমাম উইড, তারপর ওভারফ্লো, হিডেন অথবা ভিজিবল। তার ফিটে আমরা আরও দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন রয়েছে, পজিশন, তারপরে টাইপোগ্রাফি, কালার চেঞ্জ করতে পারবেন, অ্যালাইনমেন্ট, স্টাইল,
ব্যাকগ্রাউন্ড এর কালার চেঞ্জ করতে পারবেন, বর্ডার রেডিয়াস মোটামুটি আমরা আমাদের যা দরকার হবে একটা ওয়েবসাইট বিল্ড আপ করার জন্য, রেডি করার জন্য আমাদের যা যা দরকার মোটামুটি ম্যাক্সিমাম জিনিসই আমরা রেডি হিসেবে পাবো। এগুলা ইউজ করে আমরা ওয়েবসাইট বিল্ড আপ করবো আগামী টিউটোরিয়ালে, আপনারা দেখতে পারবেন। তাছাড়াও আমাদের আরও অনেকগুলা কাজ রয়েছে এখানে, আমরা বিভিন্ন ধরনের এক একটা ওয়েবসাইটের যেমন ডিপ থাকে, HTML টেমপ্লেটগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন, ডিপগুলো আসে আমরাও এরকম সেম ডিপ হিসাবে নিতে পারবো, ডিপের মধ্যে আরও কিছু নিতে পারবো, এই যে ডিপের মধ্যে কলাম, ছয়টা কলাম আছে, আমরা চাইলে কলামের মধ্যে আরও কিছু নিতে পারবো। তাছাড়া আমরা বলছিলাম এটা আমরা কাস্টম যে কিউডি করতে পারবো, HTML CSS হ্যাঁ অবশ্যই করতে পারবো। এই যে হোম পেজ, হোম পেজে গিয়ে আমরা যখন এই পেজের ইসে যাব, এইখান থেকে এই যে সেটিংসের ইসে গেলে আমরা পেয়ে যাব এখানে, কিন্তু আমার এখানে দেখাবে না, কারণ হচ্ছে এটা আমরা ফ্রি ভার্সন চালাচ্ছি। আমরা যখনই পেইড ভার্সনে যাব তখন এখানে আমাদের দুটা বক্স থাকবে, যেখানে একটা HTML CSS একটা যে কিউরি লেখার জন্য অপশন দেয়া থাকবে। এবং আমরা চাইলে নতুন যদি একটা পেজ তৈরি করতে চাই, এখন আমরা সেটাও পারবো না, তবে এখানে গেলে নতুন পেজ ক্রিয়েটের জন্য একটা পেজ ক্রিয়েটের অপশন দেবে, ও হ্যাঁ আমাদের একটা অপশন দিয়েছে। আমরা যদি এখন একটা পেজ ক্রিয়েট করতে চাই অ্যাবাউট নামে, অ্যাবাউট নামে, তো ক্রিয়েট ক্রিয়েট হয়ে যাবে, এই একদমই নতুন একটা পেজ আমাদেরকে নিয়ে এসেছে, অ্যাবাউট পেজ। এরাও সেম আমরা আমাদের মতো করে সাজাতে পারি, সব কিছুই আছে। আমরা রেসপন্সিভের জন্য ডেস্কটপ ভার্সন, ট্যাবলেট ভার্সন, মোবাইল ভার্সন আমাদের সবই আছে, একদম A to Z। আপনারা সাধারণত যেমনটা সব কিছুতে পেয়ে থাকেন, এলিমেন্টর বা শপিফাই অথবা আপনারা HTML কোড করেও যারা করে থাকেন, ঠিক সেরকমই আমরা এখানে একদম রেডি পাবো। তাছাড়াও আরও এখানে অনেক ধরনের CMS করা যায়, CMS সাধারণত আপনাকে দেখাইলে বুঝবেন, এখন হয়তো বুঝতেছেন না, আমি অবশ্যই এটা করে দেখাবো। CMS কালেকশন, তারপর আমাদের অনেকগুলা যে ট্রিগার রয়েছে, আমরা চাইলে পরে ট্রিগার ইউজ করে অ্যানিমেশন দিতে পারি প্রত্যেকটা উইজেট বা প্রত্যেকটা সেকশনে, আমরা ব্যাকগ্রাউন্ড কালারের ট্রিগার টানতে পারি, অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে, এক্সট্রা কিছু আছে, আমরা সবই দেখব আগামী পর্বে। তো আজকের পর্যন্ত পর্বে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।